हाय বন্ধুরা কেমন আছো হোমমেকার তনিম অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আর আজকে দেখো চাউমিন করেছি তো হাজবেন্ড অফিস থেকে ফেরার পথে তো চাউমিন এনেছিল তো আমি তৈরি করে নিলাম ঝটপট করে তো ডিম চাউমিন সব কিছু এনেছিল সস সব কিছু তো তৈরি করে আর সবাই বেশ একসাথে খেলাম খেয়ে আর এখন সোনাই পড়তে বসেছে আর আমি এদিকে ভিডিওটা এডিটিং করে নিলাম তো এই জাস্ট এডিটিং করে রেন্ডারিংয়ে বসালাম আর বসিয়ে আর আমি উপরে চলে এসেছি আমি গোপালের শয়ন দেবো আর দেখো গৈরের লাল রঙের ঝুড়িটা দেখলে ওর মধ্যে আমি গোপালকে শয়ন দিই তো এখনও গোপালের খাট কিনে উঠতে পারিনি আশা করি খুব তাড়াতাড়ি কিনে নেব গোপালের জন্য তো বন্ধুরা এই যে সোনাই পড়ছে আর রাতে বেশি কিছু রান্না করিনি আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর বাটার দিয়ে সোনাইকে ভাত দিয়ে দিয়েছি তো বন্ধুরা আর সন্ধ্যে থেকে ব্লগটা তো শুরু করেছিলাম আর এখন বেশ রাত হয়েছে প্রায় পৌনে দশটা নটা চল্লিশ বাজে আর সোনাইকে খাইয়ে আমরা দুজনে খেয়ে নেব আর খেয়ে এখনও অনেক কিছু কাজ পড়ে আছে বন্ধুরা এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম এগুলো এখন রাতে ঘরের মধ্যে পাশের যে খালি ঘর আছে তো ওই ঘরের মধ্যে মিলে দেবো আর সোনাই শুয়ে পড়েছে বারবার বলছে মা ঘুম পেয়েছে তো ওই জন্য মশারি টাঙিয়ে দিয়েছে বাবা সোনাই শুয়ে পড়েছে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের সকাল মানে সানডে মর্নিং আর সূর্য উঠে গেছে আকাশ একদম ঝকঝকে তকতকে আর দেখো বৃষ্টির ফোঁটা এখনও গাছ থেকে পড়ছে পাতা থেকে টপ টপ করে আর মুষলধারে বৃষ্টি হয়ে গেছে ভোরের দিকে মনে হচ্ছে যেটা জানি না আমি তো ঘুমিয়েছিলাম আর দেখো গাছের পাতা একদম বৃষ্টির ফোঁটা ফোঁটা একদম ভর্তি তো বন্ধুরা সোনাই এখন করে মানে সকালে স্কুলে যায় বলে খুব ভোরে ওঠে তো আর ও মানে শনি রবিবার দুদিনই খুব ভোরেই উঠে পড়েছে তো ডাকতে হয়নি তো ওর একটা হ্যাবিট হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি তো বেশ সকাল সকালই উঠে পড়েছি 5:30টার দিকে আর তোমাদের দেখালাম 6:05 তো আমি এখন উঠে বিছানা থেকে নেমে আর বাসি ঘরে জল ছড়া দিয়ে ঝাঁট ফাট দিয়ে তারপরে আমি এখন টুকটাক কাজবাজগুলো করছি তো বন্ধুরা মপিং করছি এখন আর ডাস্টিং হয়ে গেছে দৌড়ে জল ছড়া দেওয়া হয়ে গেছে সব কিছুই মোটামুটি আর ডাস্টিংটা করে নিয়েছিলাম তার সাথেই আর এখন মপিংটা করে নিচ্ছি তাহলে ঘর দুটটা বেশ পরিষ্কার থাকবে শোনায় যেহেতু এখন হাঁটাচলা করবে না খুব একটা কারণ বিছানায় খেলা করছে তো সেই জন্য আমি সেই সুযোগে কাজবাজগুলো গুছিয়ে নিয়ে ও টিফিন তৈরি করব আর কী করি না করি আজকে সারাদিনটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব যতটুকু পারবো আর রবিবার মানে কাজের ভীষণ প্রেশার থাকে কারণ সারা সপ্তাহে জমে থাকা কাজগুলো রবিবারই করে থাকি তো বন্ধুরা ভালো মন্দ সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা সেটা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করো এটাই আমার ভালো লাগে যে কজন দেখো আমাকে সে তাতেই আমি বেশ হ্যাপি মানে দেখো সবার তো সব কিছু ভালো নাও লাগতে পারে কিন্তু যে কজন আমাকে ভালোবেসে আমার পাশে থাকো তো তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিও শেয়ার করো আর বন্ধুরা দেখো আমি ঘর দোর খুব তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছি সোনাইকে নিয়ে একটু পড়তেও বসবো আর দেখো সোনাই দুধ কর্নফ্লেক্স করে নিয়েছি আর আমি চা বিস্কিট নিয়ে সোনাইকে এখন আমি খাইয়ে দেবো চা দুধ কর্নফ্লেক্স আর আমি হাজব্যান্ড দুজনেই চা বিস্কিট খেয়ে নেবো তো বন্ধুরা এই যে এখন সকালের ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি তো এরপরে কী করবো দেখি এখন তো চাটা খাচ্ছি আর তো বেলার দিকে কী খাই না খাই দেখি আর এখন দেখো 6:45 তো বন্ধুরা হাজব্যান্ডের অফিস থাকে তো সকালে ব্রেকফাস্ট আমরা কখনোই একসাথে করতে পারি না তো রবিবার ছুটির দিন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি আর ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রবিবার মানেই অনেক কিছু কাজে প্রেশার তো পেপারের বিল নেওয়া থেকে শুরু করে কেবেলের বিল মানে মাসের যে টাকা সেটা নেওয়া সবাই রবিবারই আসে তো যাই হোক হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল নিচে তো পেপারের টাকাটা দিয়েই দিয়েছে আর হচ্ছে কেবেলের টাকাও আগের দিন স্যাটারডে এসেছিলো আমি দিয়ে দিয়েছি তো টুকটাক এই কাজগুলো তো হয়েই থাকে তো বন্ধুরা আর দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি ছাদে চলে এসেছি আর দেখো যে গাছগুলো বসিয়েছি দোপাটি গাছগুলো দেখো আগের দিন পুরো ওরম মানে একদম হেলে গিয়েছিলো আজকে দেখছি বৃষ্টি জল পেয়ে বেশ তরতাজাই আছে ভীষণ ভালো লাগছে দেখে বন্ধুরা আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই একদম আকাশ কালো হয়ে অঝোরে বৃষ্টি হচ্ছে তো এক্ষুনি দেখো কটকটে রোদ এক্ষুনি বৃষ্টি তো এইরকম অবস্থা জামা কাপড় কিছুই তেমন মেলা যাচ্ছে না যদি বা মিলে যাচ্ছি গিয়ে অন্য কাজ করছি আবার ঝমঝমে বৃষ্টি এসে পুরো ভিজিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি বেশিরভাগ সিঁড়ির ভেতরেই মিলে রাখছি তো যাই হোক বন্ধুরা এরকমভাবে বর্ষাকাল তো এরকমভাবেই চলতে থাকবে আর গাছের ফুল তো প্রত্যেক দিনই ফুটছে বেশ সুন্দর লাগে দেখতে আর এগুলো তো তোমাদের সাথে শেয়ার করি নয়নতারাটা দেখো খুবই সামান্য ফুল কিন্তু তবুও এগুলোর মধ্যে থেকেও দেখো ছোটোখাটো জিনিসের মধ্যে থেকেও যদি ভালোবাসা ভালো লাগাগুলোকে খুঁজে নাও না জীবনটাতে অনেক সহজ হয়ে যাবে
হ্যাঁ, তো তার মধ্যে কোনো পেঁচ প্যাঁচ বা কোনো জটিলতা সেগুলো থাকবে না। তো বন্ধুরা যাই হোক, আর দেখো এই যে এইটাও হচ্ছে একটা ঘাস ফুল টাইপেরই বলতে গেলে, এগুলো বনে বাদারে হয়ে থাকে, কিন্তু তবুও এগুলো দেখো আমার কাছে আমার ছাদে স্থান পেয়ে দেখো কত সুন্দর লাগছে। সব ফুলের মাঝে যেন তার ছটা বেয়ে মানে আরও বেড়ে গেছে। তো বন্ধুরা আমি অনেক যত্ন করি, লালন পালন করি সমস্ত কিছুকে যতটা পারি আমার সাধ্য অনুযায়ী। তা বলে এই নয় যে বিশাল কিছু করছি, তো যতটা আমার সাধ্যে কোলায় তাতেই আমি করছি এবং সেটাতেই আমি হ্যাপি। তো আর হাজব্যান্ড দেখো আজকে সব টবগুলো ওই পাশটা বেশি জল জমছে এই সাইডটা, সেই জন্য হাজব্যান্ড সব টবগুলোকে বেশিরভাগ যেগুলো মানে মোটামুটি সরানো যাবে সেই টবগুলো একদম সরিয়ে ওই সাইডটাই করে দিচ্ছে, কারণ এখানে ভীষণ স্লিপ হয়ে যায়। আর সোনায় অনেক সময় ছাদে তো আসে বাচ্চা মানুষ, বা আমরাও বেকায়দায় পড়ে গেলে খুবই লাগবে, হাত পা ভেঙেও যেতে পারে, তো এরকম অবস্থা। সেই জন্য এই পাশটা পুরো ক্লিন করে নিচ্ছি, আর আমি পরে এসে ভালো করে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো বন্ধুরা আমি জামাকাপড় তো ছেড়েই এসেছিলাম ছাদে, আর এখানে এসে গোপালের সেবা দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল গোপাল এবং আমার সব ভগবানের দর্শন তোমরা করো, আর ভগবান সবার দিনটা ভালোভাবে কাটাক। তো বন্ধুরা এই যে দেখো মা লক্ষ্মী, বাসুদেব, বিপত্তারিণী মা, মা দুর্গা, জগন্নাথ দেব, সবার কাছে সবার ভালো ভালো থাকুক সেটাই শুধু কামনা করি, যেন সবাই যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে। তো বন্ধুরা দেখো যে কোনো কাজ যদি দুজনে মিলে করা হয় তো দেখবে কাজটা অনেক সোজা হয়ে যায়, এবং সেখানে দেখবে অনেক কিছু মানে ভালো লাগা দেখবে কাজ করে, তো তখন মনে হয় না যে আমি একাই করছি, আমার একারই কষ্ট। তো দেখো সেটা হাজবেন্ডদেরও বুঝতে হয় যে যেদিন ছুটির দিন থাকে ওয়াইফের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলা যায় দেখবে জীবনটা অনেক সরল হয়ে যায়। তো কিছু কিছু সামান্য জিনিস, সামান্য কিছু যেগুলো অনেক সময় আমরা ধরতেই পারি না, যেগুলো আমরা মনেই করতে পারি না, ভাবি না, তো সেই জিনিসগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু খুঁজে পাওয়ার আছে। তো বন্ধুরা সেটাই আমি বারবার বলছি আজকের এই ভিডিওতে, আমার মনে হলো যে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। খুবই সামান্য সামান্য জিনিস যেটা হয়তো অনেকের কাছে এটার কোনো ভ্যালু নেই, কিন্তু আমার কাছে এগুলো অনেক ভ্যালু আছে। তো বন্ধুরা দেখো হাজব্যান্ডও আজকে অনেক কাজে হেল্প করছে, এবং হাজব্যান্ড আমি দুজনে মিলি সমস্ত কিছু ছুটির দিনগুলো সামলে নিই, যার জন্য কোনো মানে যে হেডেক কোনো কিছু তেমন মনে হয় না। তো যদি এরকম দেখো মনের মিল রেখে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেক দুঃসাধ্য কাজও অনেক সহজে করে ফেলা যায়। তো বন্ধুরা নিচে চলে এসেছি, এসে মুড়ি আর বেগুন হয়েছিল গাছে, সে বেগুনি আর শসা পেঁয়াজ টমেটো দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। সরি বন্ধুরা পেঁয়াজটা কাটতে আমি ভুলে গেছি, শসা টমেটো দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো সোনাইকেও দিয়েছিলাম অল্প একটা বেগুনি আর মুড়ি শসা এগুলো দিয়েছিলাম, সোনাই দু চারটে খেয়েছে, খেয়ে আর এখন ড্রয়িং শিখতে যাবে বলে রেডি হচ্ছে। তো বন্ধুরা সোনাইকে আমি দিয়ে এসেছিলাম ড্রয়িং ক্লাসে, আর তো হাজব্যান্ড নিয়ে যাবে বলেছিল, তারপরে আমি বললাম যে না ঠিক আছে আজকে রেশন দেবে বলেছিল, তো ওই জন্য গিয়েছিলো। তো ভীষণ লাইন ওখানে, প্রচণ্ড ভিড় যেহেতু সানডে, তো সেই জন্য আর আজকে হাজব্যান্ড বললো আজকে যা যেতে মানে দেবে না, কুপন দেয়া হয়ে গেছে। তো সেই জন্য আমি সোনাইকে দিয়ে এসে আর তারপরে অন্যান্য কাজগুলো করবো, আর হাজব্যান্ড ওদিকে বাজারহাট করে নিয়ে একেবারে চলে আসবে। তো সোনাইয়ের চুলগুলো এখন আগের থেকে একটু একটু বড় হয়েছে, তো বাঁধে যাচ্ছে দুপাশে, সেই জন্য বেঁধেই দিই এখন স্কুলে যাওয়ার সময় কি সকালে যেদিন বাড়ি থাকে বা বিকেলের দিকে, আমি চুলগুলো দুপাশে গুছিয়ে বেঁধে দিলে না আর ওরও একটু আরাম হয়, নাহলে গরমের সময় ওরও ভীষণ কষ্ট হয়, গরমে ঘাম দেয়। তো সেই জন্য সোনাইকে গুছিয়ে চুল টুল বেঁধে রেডি করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আমি এখন ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। সাথে থাকো বন্ধুরা, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বন্ধুরা এই যে সোনাইকে এখন দিতে যাচ্ছি, তো 9:30 বাজে আর এই যে সোনাই রেডি হয়ে গেছে, আর চলো বন্ধুরা দিয়ে এসে আবার তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করবো প্রত্যেক দিনের মতো। সাথে থেকো বন্ধুরা, আজকে রবিবার, সোনাই ড্রয়িং ক্লাস। তো বন্ধুরা এই যে দেখো সোনাইকে নিয়ে যাচ্ছে, আর আমাদের পাড়ার ভেতর যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে, তো এইটা হচ্ছে আমাদের এখানে হাজার ফুট কল, এর পাশেই এটা হচ্ছে ক্লাব, এখানে পূজা হয়, আর এই ক্লাবের পাশেই আমাদের যে মন্দিরে যে মহোৎসব হয় ভোগ হয় তো সেটা, আর এটা হচ্ছে স্যারের এই বাড়ি। তো এখানে সোনাইকে নিয়ে চলে এসেছি আর উপরের দিতে যাচ্ছি, আর কিছু বাচ্চা এসে গেছে দেখলাম,
তো সোনাইকে দিয়ে আর আমি বাড়ি চলে এসেছিলাম, আর হাজব্যান্ডও এসে গেছে। আমরা দুজনে একটু এই সময়টা একটু গল্প করছি, নিজেদের মতো সময় কাটাচ্ছি, আর লিকার চা করে নিয়েছি তার সাথে, আর গল্প তো একদম জমে ক্ষীর। তো চা থাকলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, ছাদের যে যা কটা জামাকাপড় শুকনো হয়ে গেছে, হাজব্যান্ড তুলে এনেছে, সেগুলো এখন ফোল্ড করে নিয়ে যেখানে জিনিস সেখানে রাখবো আমরা। আর এখন দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, তো এখন পৌনে 11টা বাজে, 11টা বাজতে 10, আর এখন জামা কাপড়গুলো পুরো ফোল্ড করে গুছিয়ে নিবো, নিয়ে 11:30 সোনাইকে আনতে যাব। আজকে হচ্ছে কিছু আমার বিজনেসের মালপত্র আসবে, তো সেগুলো আবার রিসিভ করব, অনেক কিছু কাজ বাজ আছে সারাদিন বন্ধুরা। আর এখন হচ্ছে রান্না হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর লাল শাক ভাজা, আর সোনাইয়ের জন্য অল্প করে একটু চিকেন করছি, আর আমরা ওবেলা চিকেন খাবো, এখন আর সময় নেই, সোনাইয়ের জন্য জাস্ট একটু হচ্ছে প্রেশারে করে চিকেন করে দিচ্ছি, আর আমরা ওবেলা করবো, তো এবেলা প্রচুর কাজ আছে। তো বন্ধুরা, আমরা নিম্ন মধ্যবিত্ত, আর আমাদের সাইকেলই বর্ষা। তো বন্ধুরা, হাজব্যান্ড সাইকেলে করেই সব কিছু যাতায়াত করে, বাজার ঘাট সমস্ত জায়গায়। হ্যাঁ, তো সাইকেলটাই হচ্ছে একদম মানে কী বলবো আর, মানে খুবই একটা আস্থার জায়গা, ভরসার জায়গা, কারণ এখানে তো হাঁটা পথ অনেকটা আমাদের বাড়ি থেকে স্টেশন বলো বাজার বলো, তো সেই জন্য সাইকেলটা খুবই যত্ন করে গুছিয়ে রাখে। তো এই রবিবারটা দেখো ভালো করে মুছে মাছে রাখছে সাইকেলটা। তো বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটা জিনিসই আমাদের মানে একটু একটু করে তিল তিল করে করা, যার জন্য তার মধ্যে ভালো লাগা ভালোবাসাটা অনেকটা বেশি জড়িয়ে থাকে। তো সেই জন্য গুছিয়ে যতটা সম্ভব গুছিয়ে সব কিছু রাখার চেষ্টা করি, এবং হাজব্যান্ডও যতটা পারে করে। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করেছিলাম, যা কিছু সেগুলো দেখে নাও। আর লাল শাক ভাজা করেছি পোস্ত দিয়ে, আর ভেন্ডি আলুর তরকারি, আর চিকেন তো সোনাই আজকে সোনাইয়ের জন্যই মেনলি করেছিলাম, তো তাতে একটু আলু আর চিকেন 3 পিস দিয়ে রেখেছিলাম, তো হাজব্যান্ড হয়তো 1 পিস খাবে এরকম। তো বন্ধুরা, এরকম সোনাই লাফালাফি করছে, একটু বকেছি বলে দেখো মুখটা নিচু করে দিল। বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি একটু কাজে বেরিয়েছিলাম, আর সোনাই বাবার কাছে ছিল, আর বিকেলে আমরা খাচ্ছি ফুচকা। তো বন্ধুরা, বিকেলের পর আর ব্লগ করিনি, এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।